নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অনুষ্ঠিত হল ছাত্র যুব শিক্ষণ শিবির, ক্রমশ বাড়ছে জলস্তর শিলাবতী নদীতে, বিশ্ব নবীর জন্মদিবসে পদযাত্রা, স্বচ্ছতাই সেবা নামক অনুষ্ঠানের আয়োজন, ড্রেনেজ সংকট চুচুড়ায়। আর সে বিস্তারিত খবরে, অনুষ্ঠিত হল ছাত্র যুব শিক্ষণ শিবির। সোমবার স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে একদিনের ছাত্র যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মেঝিয়ারের সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। এই শিবিরে 107 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একটি বইয়ের স্টল দেওয়া হয়। কোথায় হলো? আমরা আজ এসে মেজারি উচ্চ বিদ্যালয়। কি কি হচ্ছে, কি কি উপলক্ষে? স্বামীজি বিবেকানন্দের কি বাণী প্রশিক্ষণ যুব কেন্দ্রে এসেছে, আজ এখানে এসে খুব ভালো লেগেছে। এলাকার মানুষ স্বামীজির জীবন ও বাণী শুনতে শিবিরে যোগ দেন। গান ও খেলাও অনুষ্ঠিত হয়। শিবিরের শিক্ষার্থীরা স্বামীজির মানুষ হওয়া ও মানুষ গড়ার আদর্শকে সংকল্প হিসেবে গ্রহণ করে। মেধিয়ারি সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্রের পরিচালনায় একটি একদিনের যুব শিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে। এই যুব শিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা কি করে আমাদের মনোসংযোগের মাধ্যমে মনের একাগ্রতা বৃদ্ধি করব, কি করে সুন্দর মনের মানুষ তৈরি হব, কি করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। সর্বোপরি স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শরূপে, তার বাণী আমরা কিভাবে আমাদের জীবনে আত্মস্থ করতে পারব, সেইগুলো নিয়েই মূলত আজকে আলোচনা হচ্ছে। আজকে এই আলোচনায় মূলত আমরা স্বামী বিবেকানন্দকে আদর্শ করে যে আলোচনাগুলি হচ্ছে, মূলত সবগুলি আমরা স্বামী বিবেকানন্দকে আদর্শ করে আলোচনাগুলি চালানো হচ্ছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রমশ বাড়ছে জলস্তর শিলাবতী নদীতে। লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। বহু এলাকাতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘাটালের শিলাবতী নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। রূপনারায়ণ নদের রানীচক ও বন্দর এলাকাতে জলস্তর বিপদ সীমার নিচে আছে বলে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন। শিলাবতী নদীতে জলস্তর ক্রমশ বাড়ছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মহকুমা শাসক জানান। তিনি জানিয়েছেন, প্রশাসন সতর্ক রয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে ত্রাণ শিবির খোলা হবে। ঘাটাল মহকুমাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই সঙ্গে ত্রাণ শিবিরে ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব নবীর জন্মদিবসে পদযাত্রা। বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান। মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল। ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা। মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা। বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাহেবের আজকে জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে পাহাড়ালে হাজার হাজার মানুষ আজকে একটা শান্তির মিছিল করছেন। নবীজির জন্মদিবস উপলক্ষে পাহাড়াল থেকে একটা শান্তির বার্তা গোটা রাজ্যে, গোটা দেশে আজকে পাহাড়ালের যে সমস্ত শান্তিপ্রিয় মানুষ আছেন তারা দিয়েছেন, যাতে করে আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য, আমাদের এই জেলা, আমাদের এই থানা, আমাদের এই অঞ্চল, সর্বস্তরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ সবাই যেন শান্তিতে বাস করেন। আজকের এই মহান দিনে এই বার্তাই সবার কাছে আমরা পাঠাচ্ছি, অনুরোধ করছি, আবেদন করছি, আগামী দিন সবার সুন্দর হোক, ভালো হোক এবং সবাই যেন শান্তিতে থাকেন, ভালো থাকেন। নবী সাহেবের জন্মদিবসে এই আহ্বানই
সর্বস্তরের মানুষের কাছে রাখছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বচ্ছতাই সেবা নামক অনুষ্ঠানের আয়োজন। আসানসোলের সালানপুর ব্লক জুড়ে সম্প্রতি সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সমস্ত ব্লকের সরকারি দপ্তর ও গ্রাম পঞ্চায়েতগুলিতে অনুষ্ঠিত হল স্বচ্ছতাই সেবা নামক অনুষ্ঠান। এদিন নিজের দপ্তর চত্বরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ দপ্তরের আধিকারিকেরা। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষদের কাছে বার্তা দেওয়া হয়, নিজেদের এলাকায় জমে থাকা নোংরা আবর্জনাগুলো যেমন পঞ্চায়েত থেকে পরিষ্কার করা হয়, ঠিক সেরকম সাধারণ মানুষদের নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও এগিয়ে আসতে হবে। মূলত সাধারণ মানুষদের সচেতন করতেই এই অনুষ্ঠানের আয়োজন। স্বচ্ছতাই সেভা নামের একটা প্রোগ্রাম করেছি, এটা হলো একটা প্রকৃতি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা সমস্ত ব্লকে এটা ছড়িয়ে দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আমাদের একমাত্র অন্যতম লক্ষ্য। এবং এইটা শুধু আমরা আমাদের ব্লকে না, প্রতিটি পঞ্চায়েত এবং প্রতিটি সরকারি অফিসকে আমরা বলেছি আজকের দিনটা উদযাপন করার জন্য, যাতে প্রত্যেক দিন আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করি সেটা সবার সামনে আমরা তুলে ধরতে পারি এবং মানুষকে অনুপ্রাণিত করতে পারি যে শুধু তাদের বাড়ি ঘর না, তাদের পরিবেশ বা আশেপাশের এরিয়াও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ড্রেনেজ সংকট চুচুড়ায়। হুগলির চুচুড়া শহরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক হয়ে উঠছে, বিশেষ করে ড্রেনেজ সমস্যার কারণে। পুরো শহর জুড়ে ড্রেনের উপরে অবৈধভাবে দোকানপাট, বাড়ি ও পার্কিং গড়ে উঠেছে, যার ফলে স্বাভাবিকভাবে বৃষ্টির জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। শহরের ব্যান্ডেল মোড় সংলগ্ন জিটি রোড এলাকায় বড় বড় হাইড্রেনের উপর নির্মিত হয়েছে দোকান, বাড়ি ও পার্কিং, যা আরো বেশি সমস্যার সৃষ্টি করেছে। চুচুড়া পৌরসভার সিআইসি জয়দেব অধিকারী এই বিষয়টিকে স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে জিটি রোডের ধারে পিডাব্লিউডির জমিতে পৌরসভার ড্রেনগুলো রয়েছে, তবে ড্রেনগুলির ওপরে মোটা মোটা স্ল্যাব দিয়ে নির্মিত দোকান ও বাড়িগুলির কারণে পৌরসভার পক্ষে সেগুলো পরিষ্কার করার কোনো সুযোগ নেই। এই কারণে শহরের ড্রেন পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়েছে, ফলে বৃষ্টির সময় জল জমে শহর ভাসতে থাকে। তিনি আরো জানান, আগামী দিনে যদি পিডাব্লিউডি এই সমস্যার সমাধানে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তবে শহরের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। জয়দেব অধিকারীর মতে, এই সমস্যার সমাধানে পৌরসভার একার পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, তাই পিডাব্লিউডির সাহায্য আবশ্যক। চুচুড়ার এই ড্রেনেজ সংকট নাগরিক দুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে এবং যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে শহরবাসীকে আরো চরম বিপদের সম্মুখীন হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে ব্যস্ততা, বিহারে ব্যস্ততারা বড় বড় স্ল্যাব হাঁটছে, যে স্ল্যাব হয়তো আমাদের মানুষ দ্বারা সম্ভব না তোলা, সবকটাই মেশিন দিয়ে তুলতে হবে। পুরো স্ল্যাবকে স্ল্যাব ঢেলে দিয়ে যে যার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছে এবং এতে কি করছে, আমাদের সাধারণ মানুষের যে জল নিকাশনী ব্যবস্থা সেটাকে একবার বিপদমুখে ঠেলে দিচ্ছে। আমরা পঞ্চায়েতে যে জল নলডাঙ্গা থেকে আরম্ভ করে টোটাল যে জলটা গান্ধী কলোনি হয়ে এই খাল হয়ে আসছে, খালের এই ব্যান্ডেল মোড় থেকে লেফট সাইড যেটা যাচ্ছে দক্ষিণ দিকে পুরোটাই স্ল্যাব দিয়ে ঢেকে দিচ্ছে। এখানে আমাদের পৌরসভা কীভাবে পরিষ্কার করবে, কোনো উপায় নেই। জেসিপি গাড়ি লাগাবো তারও উপায় নেই। কালকে আমরা খাদলে মোড়ে পরিষ্কার করতে গিয়ে যে কী বিপদের সম্মুখীন হয়েছে একমাত্র আমরা জানি। বারবার দোকানদারদের বলা সত্ত্বেও তারা শুনছে না, তারা স্ল্যাবই মেনলি হচ্ছে, যেহেতু পিডাব্লিউডি ল্যান্ড পৌরসভার ড্রেন, সেখানে পিডাব্লিউডি যতক্ষণ না এইগুলোকে সরাচ্ছে, ক্লিয়ার করছে এবং তার সাথে সাথে নোটিশ করছে ততক্ষণ আমাদের পৌরসভার ক্ষেত্রে কিছু করার নেই। পৌরসভা সবসময় চেষ্টা করে যাচ্ছে পিডাব্লিউডি ল্যান্ড, তাদেরকে পিডাব্লিউডিকে হস্তক্ষেপ করতে হবে, আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। আমরা পৌঁছাই কি বলবেন, শুধু স্ল্যাব নয়, স্ল্যাব পেতে দোকান হয়ে গেছে উপরে, তো দোকান এখানে কিসব বড় বড় ব্যবসাদারটা দোকান করেছে, মদের দোকানে ঢোকার প্লেস করেছে, সব স্ল্যাব ঢেলে দিয়েছে, কি ভিমার না কি সব টোটালটাই পুরো দোকান মানে স্ল্যাবের উপরে রয়েছে। এগুলো তো ঠিক নয়, মানুষকে তো তার মিউনিসিপালিটিকে পরিষ্কার করার জায়গা দিতে হবে। আর সবসময় মানুষকে দোষারোপ চাপিয়ে দিচ্ছে ব্যবসাদার থেকে সাধারণ মানুষ, পৌরসভা পরিষ্কার করছে না, পৌরসভা পরিষ্কারটা করবে কোথায়? এগুলো কি পৌরসভা লেবারদের পক্ষে সম্ভব যে স্ল্যাব তোলা? এই ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের মধ্যে ছোটখাটো পৌরসভার, এগুলো কর্পোরেশন হলে তারা অ্যাকশন নিতে পারত। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ, এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।